পদ্ম সন্মান। আর এই পদ্ম সন্মানত এটা উজলি উঠিছে, অর্থাৎ অসমলে গৌরব কঢ়িয়ায় আনিছে তিনিগৰাকী বিশেষ ব্যক্তিয়ে। অর্থাৎ এই তিনিগৰাকী লোকে 2024 বর্ষর পদ্মশ্রী সন্মান বুটলিবলে সক্ষম হয়েছে। আর কোন কোন এই বিশেষ ব্যক্তিসকল আর কোনে কোনে অসমক গৌরবান্বিত করে তুলিছে আমি এই মুহূর্তত ফুল প্লেটর মাধ্যমের জড়িয়ে সবিশেষ জানার চেষ্টা করি। ঘোষণা হল 2024 বর্ষর ভারত সরকারের পদ্ম সন্মান, 5গৰাকীক পদ্ম বিভূষণ, 17গৰাকীক পদ্ম ভূষণ আর 110গৰাকীক পদ্মশ্রী সন্মানেরে বিভূষিত করা হয়েছে। দেশের চতুর্থ সর্বোচ্চ সন্মান লাভ করেছে তিনিগৰাকীয়ে। সামাজিক কামর পার্বতী বড়ালে পদ্মশ্রী, অনান্য কৃষি কর্মর সর্বেশ্বর বসুমতারীলৈ পদ্মশ্রী বঁটা, কলা সাধক লোক সংস্কৃতি কলা সাধক লোকশিল্পী দ্রুণ ভূঁয়ালৈ প্রদান করা হয়েছে পদ্মশ্রী। আর প্রতি বছরে যেহেতু গণরাজ্য দিবসের দিনটোত ঘোষণা করা হয় পদ্ম সন্মান, যত এবার 5গৰাকীক পদ্ম বিভূষণে বিভূষিত করা হয়েছে, সমান্তরালক 17গৰাকীক পদ্ম ভীষণ আর ভূষণ আর 110গৰাকীক পদ্মশ্রী বঁটাৰে বিভূষিত করা হয়েছে। আর দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক বঁটার নির্বাচিত হয়েছে তিনিগৰাকীক ব্যক্তি। সামাজিক কামর পার্বতী বড়ালৈ পদ্মশ্রী বঁটা প্রদান করা হয়েছে। আর সমান্তরালক কৃষিকর্মর কৃষিকর্মরে স্বাবলম্বিতার নিদর্শন দাঙি ধরার সর্বেশ্বর বসুমতারীলৈ পদ্মশ্রী বঁটা প্রদান করা হয়েছে। কলা সাধক লোক সংস্কৃতির সুকনানী উজাপালির কলা সাধক গুরু দ্রুণ ভূঁয়ালৈ পদ্মশ্রী সন্মান প্রদান করা হয়েছে। আর এগারী দ্রুণ ভূঁয়া যেহেতু সরকারের এক বঁটাও লাভ করেছিল, সিপাজারর লোকশিল্পী দ্রুণ ভূঁয়ালৈ পদ্মশ্রী সন্মান, সুকনানী উজাপালির সাধক গুরু সিপাজারর লোকশিল্পী দ্রুণ ভূঁয়াই এই সন্মান বুটলিবলে সক্ষম হয়েছে। উল্লেখ যে কিছুদিন পূর্বে দ্রুণ ভূঁয়াই লাভ করেছিল সরকারের গৌরব বঁটার শিল্পী পেনশনও। সুকনানী উজাপালি আর দেওধনী নৃত্যর আজন্ম সাধক আছিল এগারী দ্রুণ ভূঁয়া। আর দ্রুণ ভূঁয়ালে এটা ভারত সরকারে আগবহা এই সন্মানে এটা গৌরবান্বিত করে তুলিছে সিপাজারবাসী। আর সমান্তরালক আন দুগারী ব্যক্তি সামাজিক কামর পার্বতী বড়াই লাভ করেছে পদ্মশ্রী বঁটা। আর সমান্তরালক কৃষিকর্মর জড়িয়ে স্বাবলম্বিতার নিদর্শন দাঙি ধরা আন এগারী ব্যক্তি, আর সেইগারী ব্যক্তি হয়েছে তেখেতেও লাভ করেছে এটা পদ্মশ্রী বঁটা। তেখেতর নাম হয়েছে সর্বেশ্বর বসুমতারী। কৃষিকর্মর জড়িয়ে তেখেতে যেহেতু স্বাবলম্বিতার নিদর্শন দাঙি ধরেছিল আর তেখেতে লাভ করেছে এটা পদ্মশ্রী বঁটা। আর 2024 বর্ষর এই যে পদ্ম বঁটা ঘোষণা করা হয়েছে তাত এটা জিলিকি উঠিছে তিনিগৰাকী, আর তিনিগৰাকী লোকক বিভিন্ন ক্ষেত্রর তিনিগৰাকী লোকক এটা প্রদান করা হয়েছে পদ্মশ্রী বঁটা। আর অনান্য কৃষিকর্মর জড়িয়ে স্বাবলম্বী হওয়া সর্বেশ্বর বসুমতারীলৈ পদ্মশ্রী বঁটা, কলা সাধক লোকশিল্পী দ্রুণ ভূঁয়ালৈ পদ্মশ্রী সন্মান, আন কিছু দৃশ্যাংশ আছে এই মুহূর্তে আমি সেই দৃশ্যাংশ দেখার চেষ্টা করি। আর ঘোষণা হয়েছে 2024 বর্ষর ভারত সরকারের পদ্ম সন্মান, 5গৰাকীক পদ্ম বিভূষণ আর 17গৰাকীক পদ্ম ভূষণ, সমান্তরালক 110গৰাকীলৈ এই বর্ষর পদ্মশ্রী বঁটা। দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক বঁটার নির্বাচিত হয়েছে তিনিগৰাকীক ব্যক্তি। সামাজিক কামর পার্বতী বড়ালে পদ্মশ্রী বঁটা ঘোষণা করা হয়েছে। অনান্য কৃষিকর্মর সর্বেশ্বর বসুমতারীলৈ পদ্মশ্রী বঁটা ঘোষণা করা হয়েছে। কলা সাধক লোক সংস্কৃতির কলা সাধক লোকশিল্পী দ্রুণ ভূঁয়ালৈ পদ্মশ্রী সন্মান, আর এইগৰাকী দ্রুণ ভূঁয়াই কিছুদিন পূর্বে লাভ করেছিল সরকারের গৌরব বঁটা। মোর পদ্মশ্রী বঁটা ভারত সরকার ভারত মন্ত্রালয়ে মোক আগবাইছে। যেতিয়া মই খবরটো পালো তেতিয়া মোৰ গা কপি উঠিছে, কারণ আমি নিরক্ষর
আহোজামোকা, আমি ভাষাইদি নাজানো, আঁচুৰ গছত থাকি শিয়াল পখৰা হন মানুহ। গতিকে তাতে যদি মই কথা কওঁতে ভুলা ভুল হৈছে, সেয়া সকলো ৰাইজে এই ৰাইজক মই ক্ষমা কৰিছোঁ। আৰু ভাৰত চৰকাৰ, ভাৰত চৰকাৰে যেতিয়া মোক পদ্ম বঁটাখন আগবঢ়াইছে, মোৰ গা কঁপি গৈছে, কঁপি গৈছে। কাৰণ ইমান ডাঙৰ বঁটা মই নিজকে নিজে ভাবিব পৰা নাই। কলাগুৰু বিষ্ণুৰাভাৰ বঁটাখন অসম চৰকাৰ সাংস্কৃতিক সঞ্চালকালয়ে যেতিয়া আগবঢ়ালে, তেতিয়া মই অমৃত খাইছিলোঁ। তাৰপৰা আকৌ মানে অসম গৌৰৱ বঁটাখন দি আকৌ মোক অমৃত খোৱালে। খোৱালে যেতিয়া মই কেনেকৈ বহি থাকিম আৰু নবহোঁ? বহিলেহে মোৰ কথাটো বেয়া হ'ব। গতিকে মই কেতিয়াও নবহোঁ। সকলো ওজাপালিক, সকলো দেৱধনিত্য মই ওপৰলৈ নিবলৈ যত্ন কৰোঁ আৰু কৰিম। আৰু ইতিমধ্যে মই যিবিলাক মই এই স্কুলখনৰ ভিতৰত শিকাইছোঁ, বাহিৰত ৱৰ্কশ্বপ দিছোঁ, প্ৰায় 450 ইমানমান মানে মোৰ ওজাপালি দেৱধনিত্য আছে। গতিকে এতিয়াও মই কেতিয়াও নবহোঁ। সকলো সময়তে মই ল'ৰা ছোৱালী শিকাওঁ, কিন্তু মই টকা পইচাৰে একো নলওঁ। কাৰণ মোৰে অৱস্থা নাই, তথাপিতো মই টকা পইচা নলওঁ, মই বিনামূলীয়াকৈ শিকাওঁ। এইখিনিয়ে মোৰ ক'বলগীয়া। গৰখাই চেঙেলি সাগত দেখিছোঁ যেতিয়া, মই ভবা নাই কি হ'ল কি নহ'ল। কাৰণ মই গতানুগতিক এই মোৰ যিটো ওজাপালি দেৱনৃত্য মই কৰি গৈ আছোঁ, মই এইগিলা একেবাৰে ভবা নাই। কোনে ক'ত লক্ষ্য কৰি আছে আৰু কোনে ক'ত চেক ইন কৰি আছে আৰু সেইমতেহে আহিছে। কিন্তু মই ভবা নাই যে মই পুৰস্কাৰ ল'ম বুলি, আৰু মই ক'তো খাতা নাই। কিন্তু অসম গৌৰৱ বঁটাটোৰ ক'তো অফিচ নাই, ক'তো এপ্লাই কৰিব নোৱাৰি। গতিকে তেওঁলোকে কোনে কেনেকৈ ছিলেক্ট কৰি মোৰ ফালে আনিছে মই নিজে নাজানো। গতিকে এই ক্ষেত্ৰত আপোনাৰ প্ৰেৰণা কোনে দিয়া বুলি ভাবে? এতিয়া প্ৰেৰণা মানে মোক গোটেই অসমবাসীয়ে দিছে আৰু গোটেই মন্ত্ৰালয়বিলাকে দিছে। আৰু আনপিনে যেতিয়া দৰঙী কলাকৃষ্টি স্থাপন হৈছে, তেতিয়াৰ পৰাই মই দৰঙী কলাকৃষ্টিৰ লগত ওতঃপ্ৰোত সম্বন্ধে জড়িত আনক সহায় কৰি থাকোঁ। মই আনক বহুত সহায় কৰোঁ। সকলো শিল্পীক মই ওপৰলৈ যাক বুলি মই বহুত সহায় কৰোঁ সকলো শিল্পীক। আৰু যিবিলাক শিল্পীয়ে নাজানে মই বাটগিলা দেখাই দিওঁ, এনেকৈ যাচোন এনেকৈ যাচোঁ এইবুলি মই বাটগিলা দেখাই দিওঁ। আৰু দৰঙত 27টা কৃষ্টি আছে, এই 27টা কৃষ্টিয়ে কিমান ওপৰলৈ যাব পাৰে মোৰ তাৰে মোৰ বহুত কামনা আছে। মই সকলো শিল্পীকে ভাল পাওঁ। হয়, খুব ভাল লাগিছে এই সন্মানটো। আৰু ভবা নাছিলোঁ, নভবা নিচিনাকৈ এটা তাৰমানে হেৰি আহি গ'ল এই সন্মানটো। ভাৰত চৰকাৰৰ পৰা যিহেতু এই সন্মানটো ঘোষণা কৰিছে, গতিকে খুব ভাল লাগিছে মানে। হয়, খুব ভাল লাগিছে এই সন্মানটো। আৰু ভবা নাছিলোঁ, নভবা নিচিনাকৈ এটা তাৰমানে হেৰি আহি গ'ল এই সন্মানটো। ভাৰত চৰকাৰৰ পৰা যিহেতু এই সন্মানটো ঘোষণা কৰিছে, গতিকে খুব ভাল লাগিছে মানে। হয়, খুব ভাল লাগিছে এই সন্মানটো। আৰু ভবা নাছিলোঁ, নভবা নিচিনাকৈ এটা তাৰমানে হেৰি আহি গ'ল এই সন্মানটো। ভাৰত চৰকাৰৰ পৰা যিহেতু এই সন্মানটো ঘোষণা কৰিছে, গতিকে খুব ভাল লাগিছে মানে। হয়, খুব ভাল লাগিছে এই সন্মানটো। আৰু ভবা নাছিলোঁ, নভবা নিচিনাকৈ এটা তাৰমানে হেৰি আহি গ'ল এই সন্মানটো। ভাৰত চৰকাৰৰ পৰা যিহেতু এই সন্মানটো ঘোষণা কৰিছে, গতিকে খুব ভাল লাগিছে মানে।